আনাজ কাটতে বসে পড়েছি, মানে সবজি কাটবো। তো বাবার আজকে হঠাৎ করে দেখছি একটা বাড়িতে নিমন্ত্রণ, আর মা গেছে বাপের বাড়ি। তো বাড়িতে আমি রয়েছি আর বাবু, আর বাবা দুপুরবেলা খাবে না, ওই জন্য বাবু আমার খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ওই জন্য বলছে মা তাহলে দাদু যখন খাবে না তাহলে আমাকে একটু খিচুড়ি বানিয়ে দাও। তো ওই জন্য খিচুড়ি আমিও খাই, মানে মোটামুটি। এর বাবা আর ওর মতন এত ভালোবাসি না, তো তার জন্য আবার আমাকে বলছে আলু ভাজা করো মা, ডিম ভাজা করো, তাই হবে। তো তার জন্য আমি আলুটা কেটে নেবো ভাজা করার জন্য। আর আমি এরকম ঝিরি ঝিরি করে কাটবো, একটু পোস্ত দিয়ে ভাজা করবো। পোস্ত দিয়ে ভাজা করলে কি বলুন তো খেতে ভালো লাগে, বেশি করবো না, অল্প করবো এক বেলার মতো। আর বাবা হচ্ছে এখন মাঠে গেল, আমি তাড়াতাড়ি করে ভোরবেলা অনেক ঘুরে উঠেছি, আজকে 4টের সময় উঠে সব কাজকর্ম করে বাবুকে একটু পড়িয়েছি। তো তারপর হচ্ছে আপনার সব কাজকর্ম করেছি, দোকানে গেছিলাম। তো বাবা করে চান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুর পুজো করেছি। বাবা বলছে তাড়াতাড়ি নে, আমার ধান কাটা মেশিন নেমে গেছে জমিতে, তো ধান কাটা হবে, জন্য বাবা চলে গেল। তো দোকানও দেখতে হবে, রান্নাও করতে হবে, এখন দেখছি দোকানে লোক নেই। আর টুকটাক গেলে বাবু দিয়ে দেয়, এবার বেশি যারা নেয় চিনি গুড় হ্যান ত্যান আরো সেখানে বাবু দিতে পারে না, নাহলে বাবু দিয়ে দেয়। একটু চাপ আছে অনেকই, তাই জন্য খিচুড়ি একটু শর্টকাট পদ্ধতি এটা করে নেবো। আর আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা আলু কেটে নেবো বড় বড়, এই এরকম বড় এরকম করেছি। আর এবার দিয়ে নেবো ফুলকপি, শীতের ফুলকপি, মানে ফুলকপি মানে খিচুড়িতে ফুলকপি, মানে সবজি দিয়েও হয়, আমি দিই না, আমি বাস ফুলকপি। আর ফুলকপিটাকে কেটে আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে দেবো, কারণ ফুলকপিতে পোকা থাকে, সেগুলো বেরিয়ে যাবে। এই যে আমি এরকম করে ফুলকপি গুলো কেটেছি, দুজন খাবো তো, তাছাড়াও বাবা এমনি খিচুড়ি খেতে তো পছন্দ করে না। এবার আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নেবো। বাবা দোকানে লোক এসেছে কিনা দেখে আসো তো, তুমি বলো কি নেবে, তুমি বলো। দোকানে লোক এসেছে কি নেবে, ওই বলছে নাকি 1 কিলো মুড়ি নেবে। চলো যাই, চলুন আমরা দোকানে যাই। এবার জানিস তো 1 কেজি মুড়ি 43 টাকা দাম, জানিস নাকি? ও আচ্ছা, আর কি নিবি? 10 টাকা দাম 10 টাকা দাম একটা সার্ভ দাও তো, আর কি 43 আর 753 টাকা দে। চানাচুর ঝাল না মিষ্টি রে, দেখুন আমি চানাচুর দিচ্ছি কিন্তু কোনো মোড়া শিখিনি, এই যে এইখানটা বুঝতে পারি, এইখানে আরো পারি না, এ ধরে নিয়ে যাবি। ছোটবেলা সব থেকে একটা প্রিয় জিনিস, যেটা ছোটবেলায় এখনো মনে পড়ে সেই স্মৃতি ছোটবেলার, এই যে মাছ চকলেট, কত মাছ চকলেট না এখন খেতে পারে খালি পেটে, এই দেখুন কত মাছ চকলেট, কি আনন্দ যে হয়, আমি সারাদিনে 2-3টা করে খেয়ে নি। আর আমার শ্বশুর বলবে যে মনি তো সব খেয়ে নিল, বিক্রি হবে কি, তাদেরকে চলো রান্না করে, আবার দোকানে আসতে হবে, কেউ নেই, চলো বাবা চলো। এই যে আমার ছেলে ভোরবেলা থেকে উঠে পড়ছে, ওকে তুলে দিয়েছিলাম বলে, দেখে তাকাও না, ওকে তুলে দিয়েছিলাম বলে আমি আর করিনি, ও শুই নিয়ে উঠে পড়ছিলাম, কারণ মাউন্ট যেহেতু নেই বাড়িতে, সব কাজ একা একা করতে হবে। ওই জন্য আমার দোকানও আছে একটা, এখন যেহেতু ধান কাটা চলছে দেখুন চারদিকে, ওই যে খট চারদিকে এখন ধান ঝাড়া ধান কাটা এসবই চলছে। ওই জন্য এবার ভোর থেকে মানে 5টা থেকে সব দোকানে লোক চলে আছে, কারণ সব মাঠে চলে যাবে, ওই জন্য আর কেউ বাজারটা যেমন যেতে পারছে না, বাবাও গেছে আমাদের, আর ধান কাটা হবে মাঠে গেছে। এই চলো রান্না করে তাড়াতাড়ি, রান্নাটা সেরে নিয়ে হলো, চাল আমি বলতে বল চলেছিস। এই দেখুন আমি এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এই যেখানে আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নেবো। না বাবা নেই কেন, জেরক্স না তো, যাই দালান। এ বাবু কি গান গাইছো গো, এমন মারবো না তোকে, দোকানে লোক এসেছে। তুমি এই ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপিটা কেটে নুন আর হলুদটা দিয়ে ওই ফুলকপিটা জলে ভিজিয়ে নেবো, জলে ভিজিয়ে দেবো, কারণ হচ্ছে এখনকার ফুলকপি তো কেনা আর বীজ দেওয়া থাকে, এই জন্য আর পোকা টোকাও থাকে অনেক রকম, আর সেগুলো বেরিয়ে যাবে, এই জন্য আমি নুন আর হলুদ দিয়ে এটা ভিজিয়ে নেবো। আর যে ওই আনাজের খোলাগুলো পড়ে রয়েছে সেগুলো আমি রেখে দেবো একটা মানে ঝুড়িতে, আর সেটা আমাদের গরু আছে, গরু দেখাবে, সেই জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জিনিসটা কিরকম লাগে, নিজের যাতায়াত করতে অসুবিধা হয়, এর জন্য বলেছি আমি আলুগুলো রেখে দিচ্ছি উপরে, আর পেঁয়াজ গুলো এবার কুচিয়ে নেবো, দেখতে পেঁয়াজ গুলো কুচাচ্ছি আর কি। পেঁয়াজটা কুচুচ্ছি, এবার টমেটোটাও কেটে নেবো, তার মধ্যে দেবো আদা রসুন জিরে এসব মিক্সিতে পেস্ট করে নেবো, দেখতে থাকুন। আর বারবার মাও যেহেতু বাড়ি নেই, বারবার দোকানে যেতে হচ্ছে, উঠে উঠে দোকানেও লোক ডাকছে, তো কি করবো বলুন, বারবার যেতে হচ্ছে, বাবাও নেই, বাবা গেছে মাঠে, আর কি করবো, বারবার বাবু আছে, বাবু দোকানে ওখানে বসে রয়েছে, বাবু বারবার ডাকছে যেতে হচ্ছে আমাকে। এবার টমেটোটা কাটছি, দেখুন টমেটোটা কুচিয়ে নেবো, দিয়ে বাড়ির মশলাগুলো হচ্ছে আপনার ভালো করে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা রেখে দিলাম কারণ খিচুড়িতে দেবো, আর আপনার হচ্ছে এগুলো একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন
যে আমার বাবুও চলে এসেছে, বারবার আসছে দোকান থেকে একবার করে, কারণ আমি আর বাবুই তো আছি, আর তো কেউ নেই বাড়িতে। ওই জন্য আর এগুলো যে দেখতেই পাচ্ছেন ওই সবজি আপনার হচ্ছে যেগুলো আমাদের রান্না যে খোসা টোসা গুলো সেগুলো গরুকে দেওয়ার জন্য রেখে দিচ্ছি, কারণ যখন গরুকে খাওয়াতে যাওয়া হয় তখন এগুলোকে নিয়ে যাওয়া হয়। বাদ বাকি যেটা পড়ে রয়েছে ভাত ফ্যানি বলুন সমস্ত কিছু, একটা আমাদের একটা ছোট্ট পারা বাছুর আছে, এটা এখানে না একটু দূরে যেতে হয় সেই জন্য, আর অপরিষ্কার করে থাকলে নিজের ওইখানে একটু পরিষ্কার করে নেবো, নিজের যাতায়াত করতে অসুবিধা হবে না, সুবিধা হবে। দেখুন এটা দিচ্ছি, এবার মিশতে ভালো করে বেস্ট করে নেবো, আদা দিচ্ছি, রসুন, আর হচ্ছে আপনার জিরে, সামান্য একটু জল দিয়ে মিশতে বেস্ট করে নেবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করতে চলেছি, তো বুঝতেই পারছেন শীতের সকাল। তো দেখুন আমি এই যে ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে যে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ এখনকার ফুলকপি আমি বলেইছি এখনকার ফুলকপি হচ্ছে বীজ দেয় বেশি, তারপর পোকা টোকা থাকে, জীবাণুটা চলে যাবে। আর এদিকে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে আমার, টমেটো কাটা হয়ে গেছে, সবাই গেছে। আমি ডাল নিয়ে আসবো, ছিল মশলার দোকানে, চোখটা মাথা কি চোখে দাও। অবস্থা হয়েছে, এটুকুন ছিলাম চোখ মারা জানে। আমি এখানে নিয়ে নেবো 50 মতো মুসুর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে করবো, মতো মুসুর ডাল নেবো আর 50 মতো মুগ ডাল নেবো। মুগ ডালটাই যে ছোট ছোট দানাগুলো, বড় দানাটাও আছে, ওটা কম দাম, এটাই ভালো হয়। তো এটা একটু আলাদা নেবো, কারণ মুগ ডাল একটু ভেজে নেবো, ভেজে নিলে ভালো হয় খেতে আর কি। নিয়ে নিয়েছি, গরম কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এটা সামান্য শুকনো কলাই ভাজলাই হয়, শুকনো কলাই ভেজে নিই, কি বলুন? তেল তেল দেবো না বাবা, যত তেল মশলা খাওয়া যায় ততই ভালো। এবার আমি ডালটা ভেজে নেবো, এবার নেড়ে নেবো ভালো মশলা। ডাল ভাজতে গেলে না নেড়ে যেতে হয়, না হলে কি বলুন তো হচ্ছে আপনার পুড়ে যায়, একদিকটা পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি মুসুর ডালের সাথে দিয়ে দেবো, এই চাল ডাল একসাথে ধুয়ে নেবো। এই দেখুন এবার চালটা একসাথে ধুয়ে নেবো, 50-50 করে ডাল নিয়েছি, তো চাল আমি 200 গ্রাম মতো নেবো, 200 থেকে 250। দেখুন আমি চাল ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, তো এবার আমি রেখে দেবো এটাকে। এদিকে আমি আলু ভাজা, ফুলকপি ভাজা, মানে ভাজা ভুজিগুলো করে নেবো, আর আমি সাদা তেল দিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি এগুলো সাদা তেল দিয়ে ভেজে নেবো। তেলটা গরম হলে, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেবো। আলু ফুলকপি একসাথে দিয়ে দিই, আলু ফুলকপি একসাথে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। উফ, জল কি দাও। আমি এতে এবার দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালোভাবে নিয়ে নেবো, খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। আমি এরকম করে কিছুই বানিয়ে দিই, খুব সুন্দর খেতে হয়, কারণ একরকম ডালের থেকে আমার মনে হয় যে মানে 2-3 রকম ডাল দিলে খেতে ভালো হয়। আমার হয়ে গেছে আলু ফুলকপি ভাজা, এবার আমি তুলে নেবো। এবার তো দোকান আছে বলে না এক একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, এই চিড়ে নেই, ছুটে গিয়ে চিড়ে নিয়ে চলে আসছি বাড়িতে দোকান বলে, ওই জন্যই একটা ছুটি ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি বাবা, এই আমি কড়াইতে তেল কিছুটা তুলে নিয়েছি, সাদা তেলেই ভাজছি, দুটো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে, এই আলুগুলো ঝিরি ঝিরি করে গেছে আলুগুলো, দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। দেখুন এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো, দোকানে ডাকছে আবার, দোকান থেকে ঘুরে আসছে, দোকানেই যাচ্ছি বারবার। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত দিয়ে নামিয়ে নেবো। পোস্ত দিয়ে আলু ভাজা খেতে বেশ খেতে আমার খুব ভালো লাগে, আমাদের হয় না সচরাচর, হয় না পোস্ত দিয়ে আলু ভাজা, আলু ভাজাটাই হয় না ভাতের সাথে, খিচুড়ি হচ্ছে বহুদিন পর, এর জন্য এই যে পোস্ত দিয়ে দিচ্ছি, সবগুলি দিয়ে দিই। আমি আর বাবু খাওয়া দিয়ে দিচ্ছি, বাবা বলে পোস্ত দাম জানিস তো অনেকই দাম, খেতেও ইচ্ছে করে তাই না, বলে দোকানে আছে ওদের খালি খেয়ে যাবে, কিন্তু তোর খাওয়া হয় না, আমি এমনি আর কি মারে বাবা। যাই হোক, দেখুন আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমার পোস্ত দিয়ে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এবার রেখে দেবো। এবার যেটা করতে, আমি কুকারটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে, আসলে খিচুড়ি করতে তেমনি দেরি হয়, তারপরে গ্যাসে করতে হয়, তো যেন যতটা তাড়াতাড়ি করে করা যায় আর কি। এই চাল ডাল আমি এই প্রেশারে দিয়ে দিয়েছি, তোমাকে তার সঙ্গে ঝগড়া করতে হবে না বাবা। এই যে আমি এবার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে দেবো যে দেখুন কাঁচা লঙ্কা,
সামান্য একটু নুন আর হলুদ, এই যে হলুদ দিচ্ছি, হলুদ বেশি দেবো না কারণ কুকারে হলুদ দিয়ে দিলে না সেই এরকম এরকম মেতে ফাঁকে ফাঁকে ঢুকে যায়, খুলতে বেশ অসুবিধা হয়। আর দিয়ে দেবো নুন, নুনটা একটু বেশি দিয়ে দেবো, এই যে 1 চামচের মতো নুন দিয়ে দেবো। বলো বলো কি বলছো বলো, ভুলে গেছি ভুলে গেছি। দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু, আর ফুলকপিটা একটু পরে দেবো কারণ আলুগুলো সিদ্ধ হতে চায় না, ওই জন্য দিয়ে দিলাম। কুকারটা বন্ধ করে জ্বালিয়ে দেবো, গ্যাসটা জ্বলছে না কেন? না তোমাকে না, আমি এদিকের প্রেসার কুকারটা এই চাল ডাল সিদ্ধ করে দিয়েছি, আর এদিকটাতে আমি মশলাটা কষিয়ে নেবো, খিচুড়িতে কি কি মশলা দেবো সেটা কষিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে আমাকে দোকানে যেতে হয়েছিল, কি করবো বলুন, বারবার ওই তো হচ্ছে, গ্যাস বন্ধ করে দিয়ে বারবার দোকানে যেতে হচ্ছে। যাই হোক, আবার চলে এসেছি ব্রেকের পর ফিরে। ফার্স্ট টাইম দিয়ে দেবো যে একটা শুকনো লঙ্কা, তেলটা হয়ে গেছিল আবার তেলটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, দেখুন এই যে জিরে ফোড়ন, অনেকে আবার পাঁচফোড়নও দেয় যেটা চয়েস অনুযায়ী দেয়। আমার এই যে মশলাটা, আদা রসুন এখানে আছে, আমি এতে 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না মানে অল্প, তো অল্প মশলা দিয়ে খাওয়াই ভালো, এরকম করে রান্না করবেন খুব সুন্দর হবে খেতে, শীতের সময় খিচুড়ি খেতে ভালোই লাগে। আমার তেলটাও হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। আরে এবার তেল থেকে পেঁয়াজের উপরে দিয়ে দেবো, কালারটার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি, ভালোভাবে মিক্স করে নেবো। আর আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো, দেখুন হলুদ হলুদ একটু বেশি লাগে, যেহেতু আমি চালটা সিদ্ধ করছি দিয়েছি হলুদ, ওই জন্য হলুদটা বেশি দিলাম না। এখন কি চান করবি রে, এখন আমি কোন দিকে যাবো বলো, এখন আমি রান্না করবো না দোকানে যাবো না, তোমাকে চান করাবো বলো, তুমি পরে চান করবা না, এটা হলেই বা এখন চান করতে হবে না, জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে জমে যাবে ভিসিতে, একটু ইয়ে হোক যে কলটা ছাড়ুক না, তারপরে চান করবো, বড় হয়ে যাবে। এরকম পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, যাচ্ছি না দেখো আবার দোকানে ডাকছি, আবার যাই একবার ঘুরে আসি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো, একটু সামান্য লেগে গেছিল, আবার শুরু হয়ে গেছে খেল 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 করে। হ্যাঁ আমি এবার এই মশলাটা দিয়ে দেবো, কিন্তু বারবার দোকানে যেতে হচ্ছে না, এই গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম, ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। হে ভগবান, যাচ্ছি আবার ডাকছে দোকানে, এখন আবার ঘুরে আসি, চলে এসেছি। এবার আমি এই যে মশলার জলটা দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেবো। সিম্পল একটা রেসিপি কিন্তু খুব সুন্দর খেতে হবে খিচুড়িটা, এটুকুন বলে দিতে পারি আমি আপনাদের, অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। আর আমার প্রেশার কুকারের ডানাটা ভেঙে গেছে, এখানটাও একটু গন্ডগোল হয়ে গেছে, সিটিটা ঠিকঠাক উঠতে যায় না, কিনবো কিনবো ভাবছি, একটা প্রেশার কুকারে তো দাম কম নয়, কেনা বললেই তো কেনা নাই বলুন আমাদের মতন পরিবারে। দিয়ে দেবো নুন, সামান্য একটু নুন দেবো, কারণ আমি ওতে নুন দিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে দেবো একটু সামান্য মিট মশলা, সামান্য একটু ছিল দিয়ে দিলাম কোকোই, এই প্যাকেটে নিয়ে প্যাকেটে ফেলে দিই, মানে পরেই থাকবে পরেই থাকে। যেমন ধরো কালারটা দেখুন সুন্দর এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি তার জন্য গ্যাসটা আবার বন্ধ করে দেবো, ওদিকে এখন সিটি পড়েনি এর জন্য ওটা এখন হোক, ওদিকে ছোট মুন্ডায় বসেছিলাম বলে মনে দেরি হচ্ছিল, এই জন্য আবার এটাই, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে এই জন্য আমি এটাই বসিয়ে দিয়েছি। দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি, তো দোকান দোকানে ছিলাম, তো আমি যাই হোক আমি মাঝে একবার প্রেশার কুকারটা খুলেছিলাম, খুলে ফুলকপিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, দেখুন এমনি এরকম হয়েছে, তাই হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো প্রেশার কুকারটা। এবার আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন, সে আমি হচ্ছে আবার এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে তার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর আমি মশলাটা একটু বসে রেখে দিয়েছিলাম, আর আমার প্রেশার কুকার এটাও সিদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এবার একটু সামান্য নেড়ে নিয়ে দেখুন নাড়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো প্রেশার কুকার থেকে নিয়ে কড়াইতে, কড়াইতে করেই করছি আর কি, দেখুন প্রেশার কুকারটা এটা দিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারটা ভিজিয়ে দেবো, না হলে মাজা যায় না এত শক্ত হয়ে যায়, আবার দোকানে লোকে আমাকে ডাকছে বাবু, আমি যাই একবার ঘুরে আসি।
একবার যাচ্ছি আর আসছি, এরকম করে হয়? কত দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। এদিকে ছেলেটারও ফিরে দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দোকানে চলে গেছিলাম, এরকম কতবার যে গ্যাস বন্ধ করছি আর কি বলবো। বারবার আসলে কেউ নেই না, বারবার দোকানে লোক আসছে। তো আমি মশলাটার সঙ্গে মিক্স করে নিয়েছি, আমি একটু সামান্য জল দিয়ে দেবো এবার। দিয়ে কিছুক্ষণটা ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেবো। নিয়ে না দেখুন, আমি খিচুড়িটা এখানে করছি, তো বারবার আমাকে দোকানে যেতে হচ্ছে। তো বাবা যেহেতু নেই, কি করবো বলুন, মায়ের বাপের বাড়িতে না গেলেই নয়, আর বাবা হচ্ছে মাঠে গেছে, ধান কাটা হচ্ছে। তো আর মানে সারাদিন এত হাঁটাচলা হয়, আর এত খাটাখাটনি হয় সকালে, মানে রাত্রেবেলা শোয়ার সময় হয়, এত কোমর বা যন্ত্রণা হয়, তো কি বলবো আপনাদের। কি করে যে বারবার গ্যাস বন্ধ করছি আর যাচ্ছি, গ্যাস বন্ধ করছি আর যাচ্ছি, কিছুতে কিছু হয়ে উঠছে না। তো দেরি হয়ে গেছে রান্না করতে, তো কখন রান্না বসিয়েছি এখন পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। বাবা বলছে হয়েছে, খেতে দাও, হয়েছে খেতে দাও, দেখি তাড়াতাড়ি করে চেষ্টা করছি করার, তোমার সাথে থাকুন, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা ফুটছে, তো খিচুড়িটা নুন কম হয়েছে, আমার একটুখানি নুন দিয়ে ভালোভাবে এবার মেয়েটা মিক্সড করে নেবো। আসলে কি বলুন তো, বারবার তো দোকানে যেতে হচ্ছে, এই জন্য হচ্ছে আপনার মানে সবকিছু ঠিকঠাক করে দেওয়া হয়ে উঠছে না, এই জন্য এই জিনিসটা হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা আমি মিক্স করে নেবো, দিয়ে নামিয়ে নেবো আর কি। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করার অপেক্ষা। এই যে খুব সহজে মানে অল্প সময় একটা সুন্দর রেসিপি, শীতের দুপুরে আশা করি খুব ভালো লাগবে। আজকে আমার বাবু বলছে মা আজকে অনেক খাওয়াবি, খাবি অনেক খাবি, আর গরম মশলা যে চয়েস অনুযায়ী দেবে। আমি গ্যাসটা বন্ধ করে দিই, দেখুন এরকম হয়েছে কালারটা, মার ব্যাটা খাবো, আমার পেটু আর আমি। এই দেখুন, আশা করি সবার ভালো লাগবে, আর প্লিজ আমাদের সাথে থাকুন আর সাপোর্ট করুন। আমি বললাম গরম মশলা যে চয়েস অনুযায়ী বাবু খাবে না। যাই হোক, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার খিচুড়িটা যেহেতু হয়ে গেছে কমপ্লিট, এবার আমি এটা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এবার আমি এটা ঢেলে নেবো ডেক্সিতে, ঢেলে নেবো। আর কালকে রাত্রেবেলা বাঁধাকপি তরকারি করেছিলাম, তাহলে একটুখানি থেকে গেছে, সেটাও গরম করে নেবো, এটা ফেলে দেবো, খেয়ে নেবো। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা ঢেলে নিয়েছি ডেস্কিতে, তো বেলা হয়ে যাবে আমার ছেলে রাত্রেবেলা একটু রেখে দেবো আমার জন্য, আর বাবুদের রাত্রেবেলা নিমন্ত্রণ আছে এক জায়গায়, ও দাদু আরও যাবে, এই জন্য আমার হয়ে যাবে রাত্রেবেলা। দেখুন এই যে সামান্য একটু বাঁধাকপি আছে, রাত্রেবেলা কালকে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো এতটুকু রয়ে গেছে, সেটা একটু গরম করে রেখে গরম করে নেবো, খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটা তরকারি হয়ে গেল, বাবার হাই প্রেশার, সে কখন মাঠে গেছে, এখন বাড়ি আসেনি, মাথা টাথা ঘুরিয়ে যায়, কিছু খাইও নি সকাল থেকে, এবার একটু চিন্তা হচ্ছে। তো এদিকে গরম হচ্ছে, আর আজকে আমি মুরগির ডিম ভাজবো না, আজকে আমি হাঁসের ডিম ভাজবো, তো বহুত দিন হাঁসের ডিম খাই না। তো আর একটা কাকিমা হচ্ছে হাঁসের ডিম বিক্রি করে, তো যেহেতু আমাদের দোকান আছে বলছে নেবে, তাতে আমি নিয়েছি চারটে, তো আজকে দুটো ভাজবো আমার আমার ছেলের জন্য, আর দুটো রেখে দেবো। এটাও প্রায় গরম হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দিই, আর অনেক বাসনপত্র আছে সেগুলো সব মাজতে হবে, বাবা এখন এসে পৌঁছায়নি। তো দেখতেই পাচ্ছেন না, তবে এটা গরম হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, এই যে গরম করে নিয়েছি, এই তরকারিটা ফেলে দেবো, ওই জন্য ভাবলাম যে তাই তো কালকে রাতেই তো করেছি, তো ভালো আছে যেহেতু, তাহলে গরম করে নিয়ে খেয়ে নেবো আমি আমার ছেলে। এবার দেখুন এই যে বাসন পত্র সব আছে, বাসন পত্র গুলো ধোবো, কি গরম হয়ে গেছে, তার জন্য একটুখানি পরিষ্কার করে নেবো, যখন ডিম ভাজবো তখন, নাহলে সেই পুরোপুরি শক্ত হয়ে যাবে, এগুলো তোলা যায় না, সব পড়েছে তো মশলা টশলা গুলো, ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিই, ডিম টিম ভেজে আবার তখন ভালো করে পরিষ্কার করে নেবো। দেখুন মুছে নিচ্ছি, পরিষ্কার না করলে আগের বার একটু এরকম করে তখন ঠোমা করা হয়, ওই জন্য হচ্ছে সেই এরারুক, তো এবার এখানে পড়ে গিয়ে এরকম কালারটা হয়ে গেছে, উঠে নিয়ে আর তুমি গ্যাসটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি, তো দুধটাও দেখছি দিয়ে গেছে, আমি দুধটাও একটু গরম করে নিই। আবার যখন দুধ খাবে তখন ছেঁকে দিতে হবে, একটু সর পড়লে সে বমি করবে, ওয়াক ওয়াক করবে, কিছুতেই খাবে না, তো বদমাস, কত সুন্দর সর লাগে খেতে বলুন তো, ও খাবে না। এদিকে দুধটা ফুটুক, গ্যাসটা কমিয়ে দিই, দোকানে লোক এসেছে দেখি যাই, যে বাবা মার থেকে বাড়ি এলো, 12টা যেহেতু বেজে গেছে, তো বাবা বলছে আমার কেমন হচ্ছে শরীরটা, দুটো মুড়ি দিয়ে, তো অল্প দুটো মুড়ি দিয়েছে, একবার দেখুন, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, তো গাজর আর যে পেঁয়াজ আর ছোলা দিয়ে দুটো মুড়ি দেবো। আমাদের গাছে মূলো হয়েছে, একটা মূলো তুলেছি, আমাদের মূলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, সে দুটো মূলো দিয়ে মুড়িটা দিয়ে আসি, এই দেখুন মুড়োর মুড়িটা দিয়ে আসি। দেখুন আমার দুটো প্রায় ফুটে গেছে, আমি ভেবেছি গ্যাসটা কমেছি কিন্তু গ্যাসটা কমাতে ভুলে গেছি, মাঝে দিয়ে এসে দেখছি কি হলো, না হলে একদম আবার সব পড়ে যেত। এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি, একটু ফুটুক তারপর বন্ধ করে দেবো। আর এই যে দেখুন কত বাসন আছে, এগুলো সব মাজা ধোয়া করবো এবার, ঝাঁটটা দিয়ে নিয়েছি, ছেলেকে চানো করিয়ে নিয়েছি, বাবাকে খামুড়ি দিয়ে দিয়েছি, কারণ একটা বাড়িতে বাবা নিমন্ত্রণ আছে, এটা সাধ্য বাড়িতে বাবা সেখানে যাবে, তো এই জন্য এবার আমি আমার কাজগুলো সেরে নিই, এখন করে জল আসেনি আসার অপেক্ষা, ঠিক আছে? তো আপনাদের সাথে আমি কাজগুলো করে নিই, এবার আপনাদের সাথে এবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আরে আমাদের এই বাগানে সিম গাছ রয়েছে, তো সিম গাছ এত শুঁয়োপোকা সব রান্না করে ঢুকে যাচ্ছে, এত পোকা আসছে না, কি বলবো, জানি জানালাটা খুলি না, তো এখন খুলে দিলাম অন্ধকার আছে বলে।
যাই হোক আমি কাজগুলো করে নিই, এবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আবার দেখুন আমি বাসন মেজে নিয়ে চলে এসেছি, তো অনেকটা দূরে এজন্য আপনাদের দেখাতে পারিনি, অনেক বাসন ছিল, বাবা আপনি তাড়াতাড়ি মেজে নিলাম। যাই হোক বাসনগুলো মোটামুটি গোছানো হয়েছে, এবার ডিম ভাজা করবো, আজকে হাঁসের ডিম ভাজা করবো, কোনোদিন মুরগির ডিমই হয় নিয়ে এসেছি যেহেতু। দেখুন চারদিকে শুধু ধান কাটা এখন হচ্ছে, সারা রাতে এখন ট্রাক্টর এখন জমিতে মানে এবার ধান তোলার পরে জমিতে হাল করে নাঙ্গল দেবে, কারণ আবার আলু চাষ হবে। ওই দেখুন বোঝা নিয়ে আসছে মাথায়, বোঝা নিয়ে আসছে মাথায় করে দেখতেই পাবেন ওই দূরে, ওই যে দেখুন দেখা যাচ্ছে শুধু চারদিকে দেখুন। এখানে আসলে এখানে গ্রামটা না খুব গরিব মানুষ আর কি থাকে, ওই জন্য সবাই কি বলুন তো স্বামী স্ত্রীরা সবাই কাজ করতে যায়, মেয়েটা দেখে দেখুন তার একটা ঠাকমা হয় আর কি মাথায় করে করে, আরে না তো কি করে বলুন, যারা মরিচ নেবে তাদেরকে তো পয়সা দিতে হবে। আর তুলো না বেশি তুলো না বাবা, এই ধানগুলো এখন আঁটি বাঁধা হয়নি, জাস্ট কাটে রাখা হয়েছে, আঁটি বাঁধা ধানগুলো শুকিয়ে আছে, আঁটি বাঁধা ডিমটা ভেজে নি বাবা, চলো তোমার খেয়ে দেবে। ওই যে আমার একটা পাশের বাড়ির কাকিমা এই ধান টান ঝেড়ে জাস্ট রান্না বসাবে, রান্না হয়নি এখনো, ওই যে রান্না বসাবে ওই জন্য গেছিল, ওইদিকে তাদের সবজি বাগান আর কি চাষ করেছে, ওই জন্য যাচ্ছে এখন। আর ওই একটা কাকিমাছে ছাগল দিতে যাচ্ছে মাঠে, ধান নিয়ে যাচ্ছে মাথায় করে, চলো আর তুলতে হবে না, কত তুলে ফেলেছে চলো না তুলতে হবে না। দেখুন ছোট্ট বানা ছিল, বড় হয়ে গেছে, এই যে বড় হচ্ছে এখন, ফুলকপি বাঁধাকপি গুলো বাঁধেনি বা ফুলকপি ধরেনি, কিন্তু ওলকপি ছোট ছোট হয়েছে, এটা দেখুন ছোট্ট বানা আছে। হ্যাঁ এই যে এবার আমি ডিমটা ভাজবো, এর জন্য মেখে নেবো, ধনে পাতা দিয়েছি আর লঙ্কা আর পেঁয়াজ ভালো করে, আর এগুলো হাঁসের ডিম এক একটা 8 টাকা করে পিসিস নিয়েছে। আমি বাবা মুরগির ডিম হচ্ছে 7 টাকা করে আমরা বিক্রি করছি, তোর 8 টাকা করে তাই হলাম, আর হাঁসের ডিমে লাল লাল কুসুম হয় আমার ভালো লাগে খেতে, লাল কুসুম করে হলুদ হলুদ কুসুম যায়। দুটো ডিম ভাজবো, একটু রেখে দেবো রাত্রে বেলা আমার হয়ে যাবে বাবা, আমার গরম গরম দরকার নেই, তুমি তোমাকে তুমি দেওয়া যাবে না, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমার তেল দিয়ে দেবো, তেলটা গরম তেলে ডিমটা দিয়ে দেবো, তার আগে দেখুন এই যে ডিমটা এই যে এটা ফাটিয়ে নেবো, এই যে ডিমটা ফাটিয়ে নেবো, ওদের তেলটা গরম হতে হতে ডিমটা এভি সুন্দর হয়েছে না, ধনে পাতা দিলে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন, এই যে আমার খুব সুন্দর খেতে লাগে, এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে দিয়েছি কড়াইতে, এই দেখুন আমার বাবুর খুব খিদে পেয়েছে, আসলে আমি একটু সময় পাইনি আজকে যে খেতে দেবো কখন থেকে বলছে, তো যাই হোক আমার ডিমটা ভাজার অপেক্ষা, তাহলে খেতে দিয়ে দেবো, পেটে হাত বুলাচ্ছে আমি বুঝতে পারছি খুবই খিদে পেয়েছে, ঠিক আছে কি করবো বলুন, একলা তো আছি, এবার না পাচ্ছি দোকানও, দোকানেও যেতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে, এবার আমি ডিমটা উল্টে নেবো, উল্টে নিয়েছে ভালো করে উল্টে দেখো, এই দেখুন আমি আরেকবার উল্টে নেবো, উল্টে নিয়েছি এবার কেটে নেবো, চলো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো, ডিম ভাজতে বেশি সময় লাগে না, গরম গরম ডিম ভাজে খিচুড়ি জাস্ট ওরা অসাধারণ লাগে, এবার ঝাঁকানাটা ঠিক আছে, দেখুন আমার দেখুন এত খিদে পেয়েছে, ওই যে নিজে আসন পাচ্ছে, আমি এখন খাবো আমার পাত হবে না, দেখুন গ্লাসে নিজেই জল ঢালছে, খিদে পেয়েছে কি করবে ছেলে মানুষ, তো তুমি বেড়ে দাও আমি হচ্ছে ইয়ে করি, ঠিক আছে চলো তুমি বসো যাও, আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছি খাবে, কত আনন্দ যে পাচ্ছে ও খিচুড়ি খাবে তার নেই ঠিক, কি বলবো আর আপনাদের, খিচুড়ি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আলু ভাজা, দিয়ে দেবো ডিম ভাজা, তার সাথে দিয়ে দেবো বাঁধাকপির তরকারি, খাবে তো বাবা বাঁধাকপির তরকারি ভালো লেগেছিল, আচ্ছা ঠিক আছে চলো, ও আমাকেও নিয়ে যেতে দেয়নি দেখুন নিজেই নিয়ে ছুটছে ভগবান, বাবা কেমন আছে, ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি দূর এগোবো না, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমি আবারও বলছি আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে, প্লিজ আমাদের সাপোর্ট করুন আর আমাদের সাথে থাকুন পাশে থাকুন, আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খেয়ে নিই আমরা, টাটা।